না, আমাদের কলকাতায় চারিদিকেই র্যাক পিকার্স এর নামে স্ক্র্যাপ হোল্ডার্সদের গোডাউন হয়ে যাচ্ছে। যেরকম পালিগঞ্জ ফাঁড়ির কাছে একটা বড় হয়েছে, এইসব ফ্লাইওভারের নিচে হচ্ছে। এবং আমি রাত্রিরে দেখে, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার রাত্রিরে দেখে অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে ইললিগাল অ্যাক্টিভিটিস কিছু তাদের মধ্যে হচ্ছে, সবার না, কিছু হয়তো করছে। বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি অনেকগুলো করে দিয়েছে, নাইট শেল্টার করে দিয়েছে। সেই নাইট শেল্টারগুলোতে যারা রাত্রিরে রাস্তায় না থেকে সেখানে থাকবে, খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা। তো পুলিশকে বলেছি যারা সত্যি সত্যি রাস্তায় রয়েছেন তাদের নিয়ে গিয়ে নাইট শেল্টারে পৌঁছে দিন, তাহলে রাস্তার মধ্যে থাকবেও না, রাস্তার মধ্যে আপনার ওই হবে না, এই মানে নোংরা হওয়া, মানে সব আবর্জনাও থাকবে না, রাস্তা পরিষ্কার থাকবে, সেইটাই কথা। না, নাইট শেল্টার আছে, অনেকগুলো নাইট শেল্টার আছে, সেখানে যারা রাস্তায় থাকে, মানে যাদের বলা হয় হোম ফর হোমলেস, সেখানে এদের তুলে নিয়ে রেখে দেওয়া, থানায় থানায় যদি বলে দেওয়া হয় কাছাকাছি এগুলো আছে, সেখানে এদের নিয়ে গিয়ে রেখে। না, তারা ওখানেও রাখে, আবার রাস্তার দিয়ে শুয়ে পড়ে, সে তাদেরই একটু পুলিশ দিয়ে যদি নিজের হাটে গিয়ে শো। হ্যাঁ, ওটা নিয়ে লিখেছে অলরেডি। আমাদের কিছু ইললিগাল পোর্শন ভাঙতে গিয়ে কিছু মানুষ হ্যারাস হয়েছে, মানে হেনস্থা করা হয়েছে, সেইটা আমার কাছে রিপোর্ট এসছে। ডিজিকে বলেছে স্ট্রংলি দিয়ে আমরা এটা জানাবো, যাতে আইনত যদি আমরা করতে যাই তাতে যদি কোনো বাধা হয় তাহলে আমরা কঠোরভাবে, আরও বেশি কঠোর হয়ে সেখানে।